নিয়মের সাথে জড়িত থাকলে রাজনৈতিক সম্পর্কে নির্বিশেষে সকলের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, কে অসৎ পথ অর্জন করলে, অনিয়ম উচ্ছৃঙ্খলতা বা অসৎ কাজে জড়িত থাকলে যদি ধরা পড়ে, তবে সে যেই হোক না কেন আমার দলের হলেও চার হবে না, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা অব্যাহত থাকবে। শনিবার বিকালে নিউ ইয়র্কের মেরিওট মার্কুইস হোটেলে ইউএসএ চ্যাপ্টার অফ আমেরিকা আয়োজিত এক নাগরিক সম্বর্ধনায় প্রধানমন্ত্রী এইসব কথা বলেন। সরকার সন্ত্রাসবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা সৎভাবে জীবনযাপন করতে চায় তাদের জন্য বা তাদের ছেলে মেয়ের জন্য সৎভাবে জীবনযাপন করা কঠিন হয়ে যায়, আর যারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করে তারা ব্যয়বহুল ব্র্যান্ড এবং বিলাসবহুল জীবনযাপন সে অর্থ ব্যয় করতে পারে। এর ফলে একজন অসৎ মানুষের দূরত্ব, যারা সৎভাবে জীবনযাপন করতে চায় তাদের জীবনযাত্রার কঠিন হয়ে পড়ে। সমাজের এই বৈষম্য দূর করার জন্য সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। সম্মানিত দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের খবরটি দেখার জন্য।